डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल सजेशंस एट योर डोर। आज के सप्तम श्रेणी आयंस मैटिने प्रश्न विचित्र थेके गणित विषय तृतीय पर्यायक्रमिक मूल्यायन हुगली कलेजिएट स्कूल एक और दुई दागर समस्त प्रश्न समाधान करब। तो चलो भिडियोटर मूल अंशे जावा जाक। एक दागे नीचे प्रश्नगुलिर उत्तर दाओ। एक्स प्लस वाई इक्वल्स टू जिरो होले एक्स टू दि पावर फाइव प्लस वाई टू दि पावर फाइव समान कत? তাহলে দেখো আমাদের এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়াই টু দি পাওয়ার ফাইভের মান নির্ণয় করতে হবে। আমরা এখানে পেয়েছি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু জিরো, তো আমরা এটা লিখবো যে এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই, কারণ আমরা যখন ওয়াইটাকে সময় চিহ্নে ডান দিকে নিয়ে যাচ্ছি তখন চিহ্নের পরিবর্তন হবে। তাহলে এক্স সমান মাইনাস ওয়াই। এবারে আমরা যদি মান বসিয়ে দিই তাহলে দেখো এক্সের মান পেয়েছি আমরা মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার ফাইভ। এবারে তোমরা এটা খেয়াল করো, এই যে পাওয়ারটা এটা কিন্তু বিজোড় সংখ্যায় আছে, যদি জোড় সংখ্যায় থাকতো তাহলে কিন্তু মাইনাসটা প্লাস হয়ে যেত। যেহেতু বিজোড় সংখ্যায় আছে তার মানে কী বলতো, মানে মাইনাসটা পাঁচবার হচ্ছে গুণ করতে হবে। তাহলে মাইনাস ইনটু মাইনাস ইনটু মাইনাস ইনটু মাইনাস ইনটু মাইনাস, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে আমার প্লাস, আমার এই প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমরা মাইনাসই পাচ্ছি। তাহলে এটা কী হচ্ছে, মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়াই টু দি পাওয়ার ফাইভ। তাহলে মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফাইভ আর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফাইভ কেটে যাচ্ছে, তাহলে ইকুয়ালস টু জিরো। পরের অঙ্ক দেখো, তিন পূর্ণ এক বাই সাত ভগ্নাংশটির অনন্যক কত? প্রথমত এটার মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো, তারপর আমরা করব। আমাদের বলেছে তিন পূর্ণ এক বাই সাত, তাহলে সাত তিনে একুশ আর একে বাইশ, বাইশ বাই সাত, এর অনন্যক সমান সাত বাই বাইশ। পরের অঙ্ক দেখো, এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ প্লাস ওয়ান বাই এ ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ, এটা মানে কি, এটা হচ্ছে এ পুরোটা, এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, মানে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমি পুরোপুরি করেই দেখাচ্ছি, যদি এটাকে আমরা প্রথমত টুকে সাজিয়ে লিখব, ঠিক আছে? তাহলে আমাদের বলেছে, তাহলে আমরা প্রথমত এটা সাজিয়ে লিখব, এ মাইনাস ওয়ান বাই এ, আচ্ছা যেহেতু এখানে টু এ এর মান যেহেতু প্লাস আছে সেই জন্য আমরা প্লাসটাই আগে লিখলাম, হ্যাঁ, এ প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ প্লাস ওয়ান বাই এ ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ প্লাস এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, যেখানে এ হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ প্লাস বি হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ। এবারে দেখো প্লাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ কেটে যাচ্ছে, তাহলে টু এ এ প্লাস ইকুয়ালস টু টু এ তার হোল স্কোয়ার আমরা পাচ্ছি ফোর স্কোয়ার। পরের প্রশ্ন, একটি আয়তক্ষেত্রে রৈখিক প্রতিসম অক্ষের সংখ্যা কয়টি? এটা হবে দুটি। একটি বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসম কোণের মান কত? দেখো এটাকে হচ্ছে যে আমরা বাহু সংখ্যা দিয়ে ভাগ করব, আর ঘূর্ণন প্রতিসম কোণ মানে পুরোটা সম্পূর্ণটাকে ঘোরালে যে কোণটা উৎপন্ন হয় সেটার মান হলো 360 ডিগ্রি, আর বর্গক্ষেত্রের বাহু সংখ্যা চার, তাহলে আমরা যদি চার দিয়ে 360কে ভাগ করি, চার নয় 36, তাহলে আমরা পাচ্ছি 90। তাহলে একটি বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসম কোণের মান 90 ডিগ্রি। পরের কোশ্চেন, এক্স স্কোয়ার প্লাস টি এক্স প্লাস ওয়ান বাই নাইন পূর্ণবর্গ হলে টি এর মান কত? আমাদের দেখো টি এর মান নির্ণয় করতে বলেছে, তো আমরা প্রথমত একটা ফর্মুলার আকারে লিখব, এক্স এর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি হচ্ছে ওয়ান বাই নাইন যেটা আছে সেটাকে আমরা ওয়ান বাই থ্রি এর হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে আমরা বি এর মান পেলাম ওয়ান বাই থ্রি, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো আমাদের বলেছিল টি এক্স, তাহলে এক্স তো আছে, তাহলে আমরা টি এর মান কী পাচ্ছি, টু ইন্টু ওয়ান বাই থ্রি, তার মানে টু বাই থ্রি। পরে কোশ্চেন বলেছে, এ প্লাস বি প্লাস সি সমান জিরো হলে ওয়ান বাই এ বি প্লাস ওয়ান বাই বি সি প্লাস ওয়ান বাই সি এ সমান কত?
আমাদের এখানে তিনটে ভগ্নাংশ আছে, তো আমরা ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই বি সি প্লাস ওয়ান বাই সি এ আমরা হরগুলো লসাগু করে দেবো। তাহলে লসাগু করে দিলে যে দেখো প্রত্যেকটাতে কিছু না কিছু আছে, মানে এ বি আছে এখানেও বি আছে সি আছে তো এখানেও সি আছে, তাহলে এ বি বি সি আর সি এ লসাগু হবে এ বি সি। আর যদি তোমরা বুঝতে না পারো তাহলে তোমরা সাইডে করে নিয়ে দেখতে পারো, তাহলে এ বি এ বি কেটে যাবে, সি পড়ে থাকবে প্লাস বি সি কেটে যাবে, এ পড়ে থাকবে প্লাস সি এ কেটে যাবে, বি পড়ে থাকবে। তাহলে এ প্লাস বি প্লাস সি বাই এ বি সি, এখানে ওপরের দিকে খেয়াল করো এ প্লাস বি প্লাস সি এটা সমান জিরো বলেছে, তাহলে আমরা লিখব জিরো বাই এ বি সি সমান জিরো। এবার পরের কোশ্চেন দেখো, বলেছে মাইন এইট সরি আর্ধেকের অঙ্ক মাইনাস টেন মাইনাস আবার ব্র্যাকেটের মধ্যে মাইনাস সিক্স ইকুয়ালস টু কত, তাহলে আমরা লিখে নিই মাইনাস টেন মাইনাস মাইনাস সিক্স। তো আমরা কী করবো, আমরা সবার আগে ব্র্যাকেট উঠিয়ে দেবো, মাইনাসে মাইনাসে প্লাস সিক্স, প্লাসে মাইনাসে মাইনাস, দশ থেকে ছয়বার দিলে চার, যেহেতু বড়ো সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে সেজন্য মাইনাস। এবার পরের অঙ্ক দেখো, আয়তক্ষেত্র ও সামন্তরিকের দুটি পার্থক্য লেখো। আয়তক্ষেত্রের ক্ষেত্রে আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, কিন্তু সামন্তরিকে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান্তরাল। আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান 90 ডিগ্রি হয়, কিন্তু সামন্তরিকের ক্ষেত্রে প্রতিটি কোণের মান 90 ডিগ্রি হবে না। এবার পরের অঙ্কটা দেখো, 384 তারপরে অনেকগুলো শূন্য আছে ইকুয়ালস টু 384 ইন্টু 10^x হলে এক্স এর মান কত, তাহলে দেখো এইখানে কতগুলো জিরো আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে যদি ছটা জিরো থাকে তার মানে কি 10^6, তাহলে 384 ইন্টু 10^6 তাহলে আমাদের এক্স এর মান হবে 6। তাহলে আমরা রুট থ্রি এর আসন্ন মান নির্ণয় করবো, আমাদের কোশ্চেনে বলেছিলো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। তো আমরা তিনের পরে যেহেতু 2.2 ঘর পর্যন্ত বলেছে, তাহলে আমরা 3 জোড়া শূন্য নেব। এবারে আমরা এটার আসন্ন মান নির্ণয় করব। এবারে দেখো তাহলে এখানে আছে 3, তাহলে আমরা দেবো 1 দিয়ে, কারণ যদি আমরা 2 দিয়ে দিই তাহলে কিন্তু 2 দুগুণে 4 3-এর বেশি হয়ে যাচ্ছে, কাজে 1 দিয়ে দেবো, 1 × 1 3 থেকে একবার দেবো 2 হবে, দশমিকটা এই জায়গায় উঠে যাবে, তারপরে আমরা 1 জোড়া শূন্য নামিয়ে নেব। এবারে দেখো 1 এর ডবল হচ্ছে 2, তো আমরা 2 এর পাশে এমন একটা সংখ্যা বসাবো সেই সংখ্যাটা দিয়ে এটাকে গুণ করবো যেটা 200-এর মধ্যে থাকবে, ঠিক আছে। তাহলে যদি আমরা 5 পঁচিশ 5 বসাই তাহলে 5 পঁচিশ 125, তো যদি আমরা 8 বসাই তাহলে 8 × 8 = 64, 7 × 6 = 8 × 16 = 22, তাহলে এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা নিশ্চয় 7 দিয়ে যাবে, 7 × 7 = 49, 49 × 9 = 4, 7 × 14 = 18, তাহলে 189 7 দিয়ে দিলাম, 10 × 9 দিলে 1, হাতে কাঠারে কে 9, 10 × 9 দিলে 1, হাতে 1 মিলে গেলে 0, বাঁদিকে বসলে আমরা আবার 1 জোড়া শূন্য নামিয়ে নেবো, 17 ডবল হবে 34, তো 34 দেখো যে 11, আর যদি আমরা 3 ঘরে নামতে পারি 3 × 4 = 12, তাহলে কি 11 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 34 পাশে 3 দিয়ে করব, কারণ 3 × 3 = 9, 3 × 3 = 12, 2 হাতে 1, 3 × 3 = 9 = 10, 1029, তাহলে আমরা 3 দিয়ে বসিয়ে পাচ্ছি 1029। এবার 10 থেকে 9 বার দিলে 1, হাতে 1 × 2 = 3, 10 থেকে 3 বার দিলে 7, হাতে 1 মিলে গেলে 0, আবার আমরা 1 জোড়া শূন্য নামিয়ে নিলাম। এবারে 173 ডবল লিখতে হবে, 3 × 3 = 6, 7 × 7 = 14, 4 হাতে 1 × 1 = 2 × 3, 346, 346-এর পাশে এবার আমাদের এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা হচ্ছে 7100-এর মধ্যে থাকবে। তো যদি আমরা 2 বসাই তাহলে দেখো 34 × 2 = 68, তাহলে 2 বসিয়ে হয়তো হতে পারে, 346-এর পাশে 2, তো আমরা 2 দিয়ে গুণ করবো, 2 × 2 = 4, 2 × 6 = 12, 2 হাতে 1 × 2 = 8 × 1 = 9, 2 × 3 = 6, তাহলে ঠিকই আছে, তাহলে এটা হলো 6924। তাহলে এটা আমরা 2 দিয়ে দেবো, আর এখানেও আমরা 2 লিখে দেবো, তাহলে 2 দিয়ে গুণ করে আমরা পেলাম 6924, 10 থেকে 4 বার দিলে 6, হাতে 1 × 2 = 3, 10 থেকে 3 বার দিলে 7, হাতে 1 × 9 = 10,
একে এগারো থেকে দশ বাদ দিলে এক, হাতে ছয়কে সাত, সাথে সাথে মিলে গেলে শূন্য, বাদিকে বসে না। তাহলে শূন্য এদিকে আমাদের নামানোর মতো কোনো কিছু নেই, আর এটা সবচেয়ে ছোটো আর ভাগ করা যাবে না। তাহলে আমরা রুট ওভার থ্রি এর দুই দশমিক স্থান পর্যন্ত, মানে দশমিকের পর দুই ঘর নিতে হবে। তাহলে রুট ওভার থ্রি ইকুয়ালস টু এক দশমিক সাত তিন, তিন তিনই থাকবে, কারণ লাস্ট যে ডিজিটটা আছে সেটা পাঁচের থেকে কম, তাই আগের সাথে একযোগ হবে না। এবার আমরা পরের অঙ্কে চলে যাব। বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো, একুশ এক্স ওয়াই প্লাস আঠারো এক্স জেড। আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, সেজন্য আমরা এই জায়গাটা থেকে দেখো এখানে এক্স আছে, আমরা এক্স তো কমন নেব, আর তার সাথে এটা একুশ আর আঠারো আছে। তো আমরা যদি তিনের ঘরে নামতে পারি তাহলে আমরা জানবো যে তিন ছয় আঠারো, তিন সাতটা একুশ, তাহলে আমরা বুঝতে পারছি থ্রিও কমন নিতে হবে। তাহলে আমরা থ্রি এক্স কমন নেব, তাহলে তিন সাতটা একুশ সেভেন ওয়াই প্লাস তিন ছয় আঠারো সিক্স জেড। তাহলে আমরা উৎপাদক কী কী হলো, একটা হচ্ছে থ্রি এক্স আর একটা হচ্ছে সেভেন ওয়াই প্লাস সিক্স জেড। পরের কোয়েশ্চেন, কোনো কোণের সম্পূরক কোণ কোণটির পাঁচ গুণ হলে কোণটির মান কত? দেখো সম্পূরক কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি। এবার একশো আশি ডিগ্রি কখন হবে, যদি দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তখন সেই কোণ দুটোকে আমরা বলবো পরস্পর সম্পূরক। এখানে বলেছে যে সম্পূরক কোণ কোণটির পাঁচ গুণ, তার মানে কোণটি যদি এক্স হয় তাহলে সম্পূরক কোণটা হচ্ছে ফাইভ এক্স। তাহলে আমাদের এক্সের মানটা বার করতে হবে। তো আমরা কী লিখবো, আমরা লিখবো যে, তো আমরা লিখলাম যে মনে করি কোণটির মান এক্স ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাদের বলেছিলো যে কোণটির পাঁচ গুণ, তাহলে সেটা হবে ফাইভ এক্স ডিগ্রি, আর আমি বলেছি দুটি কোণের সমষ্টি, সেজন্য আর একটা কোণ ছিল এক্স ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি, বা সিক্স এক্স ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি সমান এক্সের মান পাচ্ছি তিরিশ ডিগ্রি। পরের কোশ্চেন, বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মিলিয়ে লেখো। বাম পক্ষে প্রথম ছবিতে দেখো একটা ত্রিভুজের ছবি দিয়েছে পি কিউ আর, যেখানে পি কিউ সমান পি আর, তার মানে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, পি কিউ সমান পি আর, তাহলে দুটো বাহু সমান। এবার যে ত্রিভুজের দুটি বাহু সমান সেই ত্রিভুজকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি। তাহলে এখানে দেখো অপশান ডিতে আছে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এর সাথে মিলছে ডি, ঠিক আছে। তাহলে আমরা পাশে লিখে দিলাম এ। তারপর দেখো ত্রিভুজ এ বি সি এর এ ডি উচ্চতা, তাহলে ত্রিভুজ এ বি সি এটা যদি এ হয়, এটা বি এটা সি, তাহলে মাঝখান দিয়ে একটা লম্ব হবে তার, সেটা হচ্ছে ডি। তাহলে এ ডি এই যেটা, তাহলে এ ডি হচ্ছে উচ্চতা। এর সাহায্যে আমরা কী মাপতে পারি, সেটা হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে এই জায়গাটা দিয়ে দিলাম বি। সুষম পঞ্চভুজের প্রতিসাম্যের কোণ, সুষম পঞ্চভুজের প্রতিসাম্যের কোণ বার করতে বলেছে। সম্পূর্ণ কোণের মান তিনশো ষাট ডিগ্রি, পঞ্চভুজ পঞ্চভুজ মানে ভুজ মানে বাহু, পাঁচটি বাহু, তিনশো ষাটকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো বাহাত্তর ডিগ্রি, তাহলে এটা হবে সি। এবার অতিক্রান্ত পথ, আমরা কী জানি গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তাহলে এখানে সময়টাই মিলছে, এটা হলো ডি। পরের প্রশ্ন, সুষম পঞ্চভুজের ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা কত? ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা হলো ফাইভ, ঘূর্ণন কেন্দ্র কোথায় অবস্থিত? এবার হচ্ছে যে 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 জ্যামিতিক চিত্রের মানে যতগুলো প্রতিসাম্য রেখা থাকবে তার কেন্দ্রে মানে তার ছেদবিন্দুতে, এখানে যেহেতু সুষম পঞ্চভুজের বলেছে ঘূর্ণন কেন্দ্র কোথায় অবস্থিত, তাহলে সুষম পঞ্চভুজে আমরা জানি পাঁচটা বাহু, তো পাঁচটা প্রতিসাম্য রেখার যে জায়গাটা ছেদ করবে সেই ছেদবিন্দুতে ঘূর্ণন কেন্দ্র অবস্থিত। আজকের ভিডিও এই পর্যন্ত, এর পরের প্রশ্নগুলোর সমাধান খুব শীঘ্রই চ্যানেলে আপলোড করা হবে। যারা নতুন দেখছো ভিডিওটি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমি যখন ভিডিও আপলোড করব সেটা যাতে তোমরা সবার আগে দেখতে পাও।
আর ডেসক্রিপশন বক্সে তোমাদের অন্যান্য বিষয়েরও প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে অন্যান্য বিষয়গুলি জেনে নিতে পারো। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা লিঙ্কে ক্লিক করে ফেসবুক পেজটাকে ফলো করো এবং গ্রুপে জয়েন হয়ে যাও। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, এর পরের ভিডিও খুব শীঘ্রই চ্যানেলে আপলোড করা হবে।